আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজিদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা অষ্টম শ্রেণীর অধ্যায় দুই। অধ্যায় দুই হচ্ছে কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি কারণে বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের কৃষকদের অনেক উন্নতি হয়েছে এবং কৃষিতে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা খুবই প্রয়োজন এবং কৃষকেরাও বিভিন্ন ধরনের উন্নত এবং পুরাতন বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি ব্যবহার করে আসছে এবং এই কৃষি প্রযুক্তির ফলেই আজকাল দেখা যাচ্ছে যে কৃষির কাজ করা তাড়াতাড়ি সম্ভব হচ্ছে এবং কৃষিকাজের অনেক উন্নতিও ঘটেছে এবং সহজ সাধ্য হয়ে উঠেছে। কৃষি প্রযুক্তি অধ্যায়ের একটি অংশ হচ্ছে শস্য পর্যায়। শস্য পর্যায় হচ্ছে একটি উন্নত কৃষি প্রযুক্তি। এর দ্বারা মাটির স্বাস্থ্য ভালো থাকে, ফসল ভালো হয়, অধিক ফলন হয়, রোগ পোকামাকড়ও কম হয় এবং সারের কার্যকারিতা ভালো হয়। প্রযুক্তি হিসেবে শস্য পর্যায়ের ব্যবহার সব দেশেই প্রচলিত আছে, বাংলাদেশেও শস্য পর্যায় বর্তমানে দেখা যাচ্ছে। শস্য পর্যায় মানে হচ্ছে মাটির উর্বরতা বজায় রেখে এক খণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নামই হচ্ছে শস্য পর্যায়। অর্থাৎ একই জাতের ফসল একই জমিতে বারবার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করাই হচ্ছে শস্য পর্যায়। যেমন গভীরমুখী ফসল উৎপাদনের পর অগভীরমুখী জাতীয় ফসলের আবাদ করা উচিত, ফলে পোকামাকড় ও রোগ পোকার উপদ্রবটা কম হয়। কৃষক শস্য পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের জন্য তার সমগ্র জমিকে তিন বা চার খণ্ডে ভাগ করেন। প্রথম বছর খণ্ডগুলোকে রবি, খরিফ এক, খরিফ দুই, মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল ফলানো হয়। প্রথম বছর শেষ হলে দ্বিতীয় বছরে প্রথম খণ্ডের ফসল দ্বিতীয় খণ্ডে এবং দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে, এভাবে শেষ খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করেন। দ্বিতীয় বছরের পরে তৃতীয় বছরে একইভাবে বিভিন্ন ফসলের খণ্ড পরিবর্তন হয়। তৃতীয় বছরে শস্যের আবর্তন শেষ হয় এবং প্রত্যেক ফসলের প্রতি খণ্ডে একবার করে চাষ করা হয়। শস্য পর্যায়ের জন্য এমন জমি নির্বাচন করতে হবে যাতে কিছু বিষয় গুরুত্ব পায়। বিষয়গুলো হচ্ছে পরপর একই ফসলের চাষ না করা, একই শিকড় বিশিষ্ট ফসলের চাষ না করা, ফসলের পুষ্টি চাহিদার কম বেশি অনুযায়ী ফসল নির্বাচন করা, ফসলের তালিকায় ডাল ফসল অন্তর্ভুক্ত করা, সবুজ সার যেমন ধইঞ্চা চাষ করা, গবাদি পশুর খাবারের জন্য ঘাসের চাষ করা, খাদ্যশস্য ও অর্থকরী ফসলের চাষ করা। শস্য পর্যায় প্রযুক্তির সুবিধা। এই শস্য পর্যায় প্রযুক্তির সুবিধা হচ্ছে অনেক। শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহারে মাটির উর্বরতা সংরক্ষিত থাকে, মাটির পুষ্টির সমতা বজায় থাকে, আগাছার উপদ্রব কম হয়, রোগ ও পোকার উপদ্রবটা কম হয়, পানির অপচয় কম হয়, ফসলের ফলন বাড়ে, গবাদি পশুর খাবারের ব্যবস্থা হয়। ফসলের ফলন বাড়ে হচ্ছে শস্য পর্যায়ে এক খণ্ডে এক এক সময় এক এক ফসল চাষের ফলে এই ফসলের কিছু বর্জ্যাংশ হচ্ছে জমিতে থেকে যায়, যার ফলে জমির উর্বরতাটা বৃদ্ধি পায় এবং ফসলের ফলনও বাড়ে। শস্য পর্যায়ের ফলাফল। শস্য পর্যায়ের ফলে উচ্চ মাত্রায় শস্য বহুমুখীকরণ প্রযুক্তি গ্রহণ করা হয়, পোকামাকড় রোগবালাই ও আগাছার আক্রমণ হ্রাস পায়, বিভিন্ন জাতের ফসল উৎপাদন হয় বলে মাটিতে গাছের পুষ্টি বজায় থাকে এবং গাছ পরিমিত পুষ্টি গ্রহণ করতে পারে, মাটিতে নাইট্রোজেন যুক্ত হয়, কীটনাশকের ব্যবহার কমে যায়। শস্য পর্যায়ের ব্যবহার। আমাদের কৃষকরা জানে না যে শস্য পর্যায় প্রযুক্তিটা তাদের জন্য কতটা উপকারী এবং শস্য পর্যায় প্রযুক্তিটা যে বৈজ্ঞানিক প্রযুক্তি তারা জানে না, কিন্তু জেনে না জেনেও কৃষকরা এই শস্য পর্যায় প্রযুক্তিটা ব্যবহার করে। কিন্তু তারা এতটুকু জানে যে একই ফসল একই জমিতে বছরের পর বছর চাষ করলে ফলন কম হয়, মাটির উর্বরতাটা কমে যায়, পোকামাকড় ও রোগসহ নানা সমস্যা দেখা দেয়। কৃষকেরা একই তাদের জমিতে যত ফসল ফলান সেগুলোকে রবি, খরিফ এক, খরিফ দুই এ তিন ভাগে ভাগ করেছেন। কাজেই কৃষক প্রথমত মৌসুম অনুযায়ী কি ফসল চাষ করবেন তা নির্ধারণ করেন।
দ্বিতীয়ত কোন জমিতে কি ফসল ফলাবেন তাও নির্ধারণ করেন। শস্য পর্যায়ের বিধি অনুযায়ী কৃষকের জমিকে খণ্ডে খণ্ডে ভাগ করার প্রয়োজন পড়ে, আর খণ্ডগুলোর আকার সমান রাখার নির্দেশ রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে বাংলাদেশে কৃষকদের জমি বিভিন্ন খণ্ডে ভাগ হয়ে আছে, যা আকারে সমান নাও হতে পারে। কৃষকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তারা জমি ও ফসল নির্বাচন করেন। যেমন পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার প্রায় সব এলাকা এবং দিনাজপুরের উত্তর পশ্চিম অংশ কৃষি পরিবেশ একের অন্তর্ভুক্ত। এখানে উঁচু মাঝারি নিচু জমি আছে। এখানকার কৃষক গম, পাট অথবা বোনা আউশ, কাউন, রোপা আমন, আলু, শাকসবজি, মুগ ডাল, আখ, মরিচ, বোরো, ভুট্টা ইত্যাদি ফসল চাষ করেন। কৃষকেরা বৃষ্টিপাত নির্ভর ফসল ফলান, আবার সেচ নির্ভর ফসলও ফলান। মনে করি যে ঠাকুরগাঁওয়ের কোন কৃষকের 4 খণ্ড জমি আছে। তিনি 4 বছরের শস্য পর্যায়ের একটি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রবি, খরিফ এক, খরিফ দুই, মৌসুম ভিত্তিক গম, পাট বা আউশ, রোপা আমন, আলু, শাকসবজি, ধৈঞ্চা, আখ, মরিচ, তিল ইত্যাদি ফসল ফলাবেন। এগুলো ফলানোর জন্য কৃষক বছর ভিত্তিক একটা শস্য পর্যায় গ্রহণ করেছেন। এই শস্য পর্যায়ে দেখা যায় যে প্রথম বছর যেভাবে ফসল উৎপাদন শুরু হয়েছিল, চতুর্থ বছরে আবার সেভাবেই শেষ হচ্ছে। অর্থাৎ এই কৃষক যদি তার জমিকে 4টি খণ্ডে ভাগ করে এবং প্রথম বছর প্রথম খণ্ডে একটা ফসল উৎপাদন করে, দ্বিতীয় খণ্ডে অন্য একটা ফসল, তৃতীয় খণ্ডে অন্য একটা ফসল, চতুর্থ খণ্ডে অন্য একটা ফসল উৎপাদন করে, এভাবে দ্বিতীয় বছরও সে অন্য আরো এই 4টা খণ্ডে অন্য প্রতিটা খণ্ডে আলাদা আলাদা ফসল উৎপাদন করলো, তেমনি তৃতীয় বছরও সে 4টা খণ্ডের মধ্যেই ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করলো, তেমনি চতুর্থ বছর দেখা যাবে যে সে প্রথম বছরে যে ফসল উৎপাদন করেছিল ঠিক সেই ফসলটাই হচ্ছে চতুর্থ বছর উৎপাদন করছে। তাহলে দেখা যায় যে জমির 4টা খণ্ডের মধ্যে এক এক বছর এক একটা ফসল উৎপাদন করা হচ্ছে। এতে করে জমির উর্বরতা ঠিক থাকে এবং এক এক বছর এক একটা ফসল উৎপাদনের ফলে ওই ফসলগুলো থেকে কিছু বর্জ্যাংশ দেখা যায় যে জমিতে থেকে যায়, এতে করে জমির পুষ্টি বেড়ে যায় এবং এই মাটিটা হচ্ছে মাটির মধ্যে যে পানির অভাব সেটা থাকে না। আবার এতে করে দেখা যায় যে এক এক ফসল উৎপাদনের জন্য জমিকে এক এক ভাবে চাষ করতে হচ্ছে এবং এক এক রকমের সার এক এক সময় প্রয়োগ করতে হচ্ছে, এতে জমির গুণাগুণ ঠিক থাকে। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখেছি যে শস্য পর্যায়টা কি, শস্য পর্যায় প্রযুক্তির সুবিধা, শস্য পর্যায়ের ফলাফল, শস্য পর্যায়ের ব্যবহার, এগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা শিখতে পেরেছি। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এই বিষয়গুলো খুব ভালো করে পড়ে নেবে এবং এই ক্লাসটি দেখতে আশা করি তোমাদের উপকারে আসবে। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।